আইনি তোয়াক্কা না করে খোলা বাজারে বিকোচ্ছে লুপ্তপ্রায় সংরক্ষিত কচ্ছপ। নদিয়ার চাকদয়ের কালীবাজার হাটে দিদার বিক্রি হচ্ছে কচ্ছপ। বন দপ্তরে কোনো নজরদারি না থাকায় উত্তর চব্বিশ পরগনার বনগা থেকে এনে কালীবাজার মঙ্গল হাটে প্রতি মঙ্গলবার এবং শুক্রবার কচ্ছপ বিক্রি হয় হাটের মধ্যে। এই বিষয়ে বন দপ্তর কোনো বক্তব্য দিতে রাজি হননি, তবে মৌখিকভাবে বলেন তারা নাকি কিছুই জানেন না। শুধু তাই নয়, লিখিত অভিযোগ জমা দিলে তবেই নাকি তারা এই ধরনের বাজারগুলো পরিদর্শন করবেন বলেও জানিয়েছেন। সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠছে, তাহলে সংরক্ষণের উদ্দেশ্যে এত বিপুল অর্থে নির্মিত সরকারি দপ্তরের প্রয়োজন কি? কোথা থেকে আনো ভাই? এই কচ্ছপ বনগা থেকে। ও, তো প্রশাসনিক অনুমতি লাগে তো, তোমরা কীভাবে আনছো? অনুমতি দিয়েছে কে? পুলিশ? কারা অনুমতি দিয়েছে? কী নাম তোমার? এখানে প্রতি মানে হাট বাজে বসে নাকি? বনগা থেকে সবদিন বেশি। আচ্ছা আচ্ছা, কত করে কিলো বিক্রি করো? ৫০০ টাকা। ঝাড়খণ্ড নদিয়া থেকে মলয় দে, রিপোর্ট খবরের দুনিয়া।